নমস্কার বন্ধুরা বাঙালি রসনায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন পর্ব নতুন রেসিপি আজকে আমি বানাবো পাইনঅ্যাপেল চিকেন বা চিকেন আনারসি তাহলে চলুন এবার শুরু করা যাক এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন এর মধ্যে আমি দিয়ে দেব টু টি স্পুন আদা রসুনের পেস্ট টু টি স্পুন আদা রসুনের পেস্টের মধ্যে চার ভাগের এক ভাগ রয়েছে আদা বাটা আর তিন ভাগ রয়েছে রসুন বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ এবার সমস্ত উপকরণগুলো আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এখন আনারসের সময় চলছে আনারস খেতে সবাই পছন্দ করে সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেট হতে ছেড়ে দিচ্ছি এবার দেখাবো কিভাবে আনারস কাটতে হয় একটা গোটা আনারসের চার ভাগের এক ভাগ আমি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি মাঝখান দিয়ে আরও একটা টুকরো করে নিলাম আর পিছনের খোসাটা আমি এমনভাবে ছাড়াতে থাকব যাতে আনারসের পিছন দিকে কালো কালো চোখের মতো অংশগুলো কেটে বাদ চলে যায় আমি আনারসটা বটি দিয়ে কাটছি কারণ আমি বঁটিতেই ভালো কাটতে পারি ছুরি দিয়ে খুব একটা পারি না আপনারা পারলে ছুরি দিয়ে কাটতে পারেন এবার আনারসের এই মাঝখানে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে ফেলে দিতে হবে এবার বাকি অংশটা ছোট ছোট করে টুকরো টুকরো করে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম এবং ফসফরাস যা আমাদের শরীরে প্রচুর পরিমাণে পুষ্টি যোগায় এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো এখানে আমি সয়াবিন অয়েল নিয়েছি চিকেনগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব এই রেসিপিটি বানাতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন চিকেনগুলো ডিপ ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি কড়াইতে আবার তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো আমি ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব এবার ওই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি ছয় থেকে সাতখানা রসুন কুচি করে রেখেছিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কিউব করে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা খুব লাল করে আমি ভাজবো না সামান্য একটু নেড়ে চেড়ে নেব একটা ছোটো সাইজের ক্যাপসিকাম আমি কিউব করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি অল্প নেড়ে চেড়ে নিলেই হবে খুব ভাজা করার দরকার নেই এই রেসিপিটা টক ঝাল মিষ্টি খেতে হয় এবারের এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আনারসের টুকরো আপনারা আনারসের পরিমাণটা বাড়ালে বাড়িয়ে দিতেও পারেন আবারও একটু নাড়াচাড়া করে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব সামান্য চিনি এবার এগুলোকে আবার একটু নাড়াচাড়া করে দিলাম এবারের মধ্যে আমি দিয়ে দেব টু টি স্পুন সয়া সস এটাকে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটি কিন্তু ভাতের সঙ্গে একদমই যায় না ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে এবারের মধ্যে আমি দিয়ে দেব এক বাটি জলে ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা কর্নফ্লাওয়ারটা গুলেছি যাতে গ্রেভিটা ঘন হয় আপনারা যদি গ্রেভি বাড়াতে চান তাহলে অবশ্যই জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে গ্রেভিটা বাড়াতে পারেন আমি আরও একটু জল দিয়ে দিলাম গ্রেভি ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেগুলো আমি গুঁড়িয়ে রেখেছি সেটা দিয়ে দেবো আপনাদের ঘরে চিলি ফ্লেক্স থাকলে সেটাও দিতে পারেন আর ঝাল বেশি খেতে চাইলে শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন গ্রেভি ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ডিপ ফ্রাই করা চিকেনের টুকরোগুলো চিকেনের টুকরোগুলো গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ফুটতে দেব এই রেসিপিটা একটু শুকনো শুকনো খেতেই বেশ ভালো লাগে পাঁচ মিনিট হয়ে গেছে গ্রেভি ফুটে উঠেছে আনারসি চিকেনও তৈরি হয়ে গেছে আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন নমস্কার